আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। নতুন খবর হচ্ছে, এবার বন্ধু ভাড়া নেওয়ার ব্যবস্থাও আসছে। বন্ধু ভাড়া নেওয়ার অ্যাপ আবিষ্কার করেছেন ভারতের এক প্রযুক্তিবিদ। ভারতের মুম্বাই ও পুনেতে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করেছে সেই অ্যাপ রেন্ট এ বয়ফ্রেন্ড। এমন অভিনব অ্যাপের উদ্ভাবক 29 বছর বয়সী কৌশব প্রকাশ। তার বক্তব্য, একটা সময় আমি নিজেও গার্লফ্রেন্ড জোগাড় করতে না পেরে হতাশায় ভুগেছি। এদেশে বান্ধবী ভাড়া নিন বললে লোকেরা শুরুর দিকে ভালোভাবে ব্যাপারটা নাও নিতে পারে, তাই আপাতত রেন্ট আ বয়ফ্রেন্ড দিয়ে শুরু করলাম। তিনি বলেন, বয়ফ্রেন্ড নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন শেষ। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব কিছু কাটিয়ে ফেলতে পারেন এক ঝটকায়। চীন বা জাপানের পর এবার ভারতেও বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যেতে পারে অ্যাপ থেকে। 22 থেকে 25 বছরের এ গ্রেডেড মডেল। এমন বয়ফ্রেন্ড পেতে প্রতি ঘন্টায় ভাড়া দিতে হবে 2 থেকে 3 হাজার টাকা। আম আদমিও ভাড়া পাওয়া যাবে বয়ফ্রেন্ড হিসেবে, ঘন্টায় দিতে হবে মাত্র 300 থেকে 400 টাকা। কৌশল বলেছেন, এখানে ঠকাবার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু যৌনতার কোনো প্রশ্নই নেই। এটা কোনো সস্তার বাজার চলতি বন্ধুত্বের ঠিকানা নয়। এখানে আপনি বয়ফ্রেন্ড ভাড়া করলেন মানে একজন ভালো বন্ধু পাবেন। আমরা প্রতিটা ছেলেকে রীতিমতো ইন্টারভিউ নিয়ে রিক্রুট করেছি। আপনার বয়ফ্রেন্ড আপনাকে মানসিক দিক থেকে সাপোর্ট দিবে, আপনি কোনো সমস্যা থাকলে তার থেকে পরামর্শ নিতে পারবেন। মাত্র কিছু টাকা খরচ করে আপনি শুধু একজন বয়ফ্রেন্ড পাবেন না, পাবেন একজন পরামর্শদাতাও। আমার মনে হয় আমাদের এই অ্যাপ যে কোনো মেয়েকে হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলেও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্টস করুন। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু ও বান্ধবীদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।